তো গাইস দেখতে পাচ্ছ এখন তন্ময় বাইকে যাচ্ছে নেক্সট ওয়ান রো ভাই আমি বাইক লইছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস কেমন আছো তোমরা আশা করছি আছো ভালো তো গাইস এখন আমি যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে তো আমার সাথে আছে এনে তো ভাই ব্যানেস্টে কি টান দিল ভাই ওর সাথে তো আমি কিছু আমরা একটু ঘোরাঘুরি করতে বের হয়েছি এবং আমার যে ব্লগটা কন্টিনিউ হয়ে যাবে তো থার সব ছেলেদের একটা স্বপ্ন থাকে থার কিনা আর একটা বাইক কিনা তো আমরা এখন এসে পড়েছি হাঁপানিয়া বাজারে তো ওখানে হাঁপানিয়া বাজার থেকে যাবো হসপিটাল যেমনি তারপরে বন্ধুদের সাথে কিছু দেখা করবো দেখা যাক কি হয় তো চলো গাইস এই কাকা তো এনএসটা কোথায় আছে নি পিছনে আচ্ছা ঠিক আছে পিছনে আছে তো গাইস এখন আমি যাচ্ছি তোমাদেরকে তো বললাম আমি হসপিটাল জমিতে একটু একটু ভাগাই ও দেখো এনএস দেখো গাইস কিভাবে টান দেয় ও আমার তো বাইকের পাওয়ার নেই তার জন্য আমি টান দিতে পারি আমার পরীক্ষা হচ্ছে 10 তারিখ আর মাত্র 3 দিন বাকি আমি বের হয়েছি ব্লগ বানাতে গাইস দেখতে পাচ্ছ কি রকম পড়াশোনা করি আমি হাঁপানি হসপিটাল হচ্ছে এটা তো এখন আমি যাচ্ছি এই হসপিটাল হয়ে এক বন্ধুর বাড়িতে এখন আমি হাঁপানি স্কুলের কাছে এসে পড়েছি তো ওই দিক দিয়ে যাবো ঘুরতে সামনে জানি না কে আছে হয়তো বা কেউ একজন থাকতে পারে এটা হচ্ছে হাঁপানি স্কুল আজকে মনে হয় বন্ধ না আজকে তো খোলা ফাইনালি গাইস এখন আমি আমার একটা বন্ধুর বাড়িতে যাবো তো আমার পিছনে আছে এনএস 200 ওইটা চিরঞ্জিত ভাই চালাচ্ছে আর আমি চালাচ্ছি হাঙ্ক 150 তো এখন আমরা যাবো ওই দেখো কি টান মানে খালি রাস্তা পাইবো আর টান মারবো এর কাম হয়েছে খালি এইটা কোনো একটা জায়গায় ঘুরতে যাবো যাবো ভাবি এক্সাম চলে আসে তার জন্য বনাইতেই পারি না ভালো করে তো এক্সামটা যাক তারপরে অনেক জায়গাতে যাওয়ার ইচ্ছা আছে তো যাব এবং বাইকটার মধ্যে টুকিটাকি কাজ করাবো কাজ করিয়ে একদম ওকে করে তারপরে যাব ঘুরতে কারণ যাতে গিয়ে কোনো অসুবিধায় পড়তে না হয় তো এখন আমরা একটা মানে পাড়ার মধ্যে দিয়ে ঢুকে গেছি তো এদিক দিয়ে যাওয়া শর্টকাট তো এদিক দিয়ে যাবো গাইস কালকে 10 তারিখ পরীক্ষা আর মাত্র 3 দিন বাকি আমি কিচ্ছু পারি না এবং পড়তে বসি না এই রোদ্রুর মধ্যে ব্লগ বানানো কতটা টাফ যারা বাইক চালায় তারাই বুঝতে পারে তুমি আগে থাকো কারণ তোমার ভিউটা আমার দেখাই দেব এটার মধ্যে ইন্ডিকেটার লাগাইছে ডিওক 200 এর বা আরএস এর কইতে পারো এলইডি ইন্ডিকেটার লাগাইছে তো গাইস এটার হ্যান্ডেলিং এত মজা লাগে দেখতে পাচ্ছ এটা হ্যান্ডেলিং এত স্মুথ মানে আমার কাছে ভালো লাগে আমার সাথে হাতের সাথে ম্যাচ করে গেছে এটার কন্ট্রোলিংটা খুব ভালোভাবে করতে পারি কিন্তু পিছনে চাকাটা যে প্লেন হয়ে গেছে তার জন্য পিছনে চাকাটা পাল্টা দেবো এটা একটু এক্সারটা মুছে দিলেই স্লিপ কেটে দেয় তো তার লিগে পিছনে চাকাটা পাল্টাই দেবো তো খুব শীঘ্রই পাল্টাবে তার মধ্যে ইন্স্যুরেন্স শেষ হয়ে যাবো সামনে 8-2 মাস আছে এটার ইন্স্যুরেন্স শেষ হয়ে যাবো অনেকে আমার কমেন্ট করবো বা আমার ফ্যামিলি মেম্বার আছে যারা আমার ব্লগ দেখে এবং আমার বড়রা আছে যারা আমার ফেসবুকে বা ইউটিউবে ফলো করে তারা কইব যে তুই হাত ছেড়ে বাইক চালাস এমন মানে অনেক কিছু কইব আমি এই ব্লগের মাধ্যমে তোমাদের কয়ে দিতেছি যে আমি এই জিনিসটা শিখতে প্রায় আমার 2-3 বছর লাগছে যে এন টান দিয়ে হাত ছেড়ে দিয়ন্তা এইটা শিখতে আমার 2-3 বছর লাগছে এখন আমি অনেক দূর পর্যন্ত আমি হাত ছেড়ে যেতে পারবো যদি বাইকের রেসার বলটা ভালো থাকে আমি যখন শিখতাম তখন হেলমেট দিয়ে প্রপার রাইডিং গিয়ার পরে তারপর শিখতাম যখন আমার লাইসেন্স আসলো না তখন মানে কি পরিস্থিতিতে আমি তো বাইক দিয়ে চালাইছি রাস্তার মধ্যে মেইন রোডে আমার ডর লাগতো পুলিশের সামনে যেতে ডর লাগতো বাট এখন আমার লাইসেন্স হয়ে গেছে গা হয়েছে বলতে প্রায় 1-1.5 বছর আগে আমি লাইসেন্স বানালেছি লাইসেন্স বানানোর পরের থেকে মানে যেদিন লাইসেন্স বানাইছি এদিন তো বেতলা খুশি মানে বাইক পাইছি বিকালবেলা তো রাস্তার ভিতরে উঠে গেছি গা মেইন রোডও লাইসেন্স বানাইছে ধর্মকে তো এখন পর্যন্ত আমি অনেকদিন যাবৎ বাইকটা বাইক চালাচ্ছি বা এই বাইকটাকেও অন্য বাইককেও চালাইতেছি বাট পুলিশ এখন পর্যন্ত আমাকে ধরেনি আর আমি প্রে করবো যাতে না ধরে যেহেতু আমি প্রপার বাইকের মধ্যে সব কিছু ওকে আছে একজস্ট লাগানো নেই তার জন্য ধরবে কেন আর আমি চালাই অনেক আস্তে তো মাঝে মধ্যে একটু টান টুন দেই তাছাড়া কিছু না তো আমি এখন আমার এক বন্ধুর বাড়িতে আইসি কল করিস না ব্লুটুথ ফোন দিয়ে কেমন করতেছ বড় লোক আছো বাইকের লগে হেডফোন কালারিং তো গাইস দেখতে পাচ্ছ এখন তন্ময় বাইক চালাচ্ছে NS 200 ভাই দামি বাইক লইছে তো
আইসিসি বাইক লেজে দেখানি যাও আগে আগে ও ভাই সাহেব দেখো হেলমেট ছাড়া বাইক চলে গেছে তো ভাই ও ছাত্রি রাইডার হেলমেট ছাড়া চলাইতাছে ছাত্রি রাইডার ও ভাই সাহেব দেখো ভাই এ দেখো ভাই দেখো দেখো কেডা আমি হেলমেট ছাড়া নিয়ে ভিডিও বানাইতেছি মাথার লাগে রয়েছে আগা 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 গাইস দেখো আমরা এখন গ্রামের একটা রাস্তা দিয়ে আইছি দুই সাইডে খেত আর আমরা মাঝখান দিয়ে যাইতাছি বর্ষাকাল আসে মানে বৃষ্টি হয় বেশি তখন এই সব জায়গা আছে না জলে ভর্তি হয়ে যায় এমন কি এই রাস্তাটাও জলে ভর্তি হয়ে যায় একজনে মিল্লা ইসলাম ঘুরতে মানে মেইনলি জল দেখতে আইছিলাম এই রাস্তাটা জলের নিচে আসলো তো দেখো গাইস এখন আমরা ছোট একটা রাস্তার মাঝখান দিয়ে যাইতাছি এই দেখো সামনে N160 উইটে দেখতে পাচ্ছ ওই গাছগুলা খেজুর গাছগুলা ওই জায়গায় হয়েছে বাংলাদেশ আমরা এখন বাংলাদেশ আর মানে ইন্ডিয়ার বর্ডারের কাছে আইছি তো দেখো কত বিশাল বড় বড় পুকুর গ্রামের রাস্তা দিয়ে আইলে অনেক মজা লাগে কিন্তু বিকালবেলা আইলে আরো মজা লাগে ওই দেখো এই বাঁশটি দিয়ে রাখছে এটি বর্ষার সময় মাছ ধরে যখন সানসেট হয় তখন এইসব সাইডের ভিউ অনেক সেরা লাগে ভাই বাইকটাকে একটু ভাগাই কর্নারিং 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 এনে স্কারে দিছি মানে টান হয়ে দিছে না কি স্টাফ বাইক চলা ও ভাই আমরা এখন দাঁড়ায় দাঁড়ায় বাইক চলে যাচ্ছি তন্ময় এমনে চালাও ওই দেখো আমরা সবাই দাঁড়া দাঁড়া এখন বাইক চলে যাচ্ছি তো গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো দেখা হচ্ছে কোনো একটা ভালো ব্লগে পিস আউট